আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পারতেছেন বন অধিদপ্তর প্রধান বন সংরক্ষকের কার্যালয় এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা সর্বমোট দুইশো জন লোককে নিয়োগ দিচ্ছে তো চলুন দেখি কি কি শিক্ষাগত যোগ্যতা কোন পদে কত সংখ্যা লোক এবং কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে এত এখনও নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো এখানে পদের নাম যেটা বলছে তারা ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান বারোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে তেরোটি তো আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলেই আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ এবং বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো তারা একটা পরীক্ষা নেবে অবশ্যই নিয়োগ পরীক্ষা হয় বিভিন্ন সময় সেই পরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হইতে হবে তো এখানে জেলা কোটা উল্লেখ করেছে চলুন দেখি কোন কোন জেলা কোটা তারা বলতেছে ফরিদপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি বাগেরহাট নড়াইল বরিশাল ঝালকাঠি ও ফিরোজপুর জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র এই কয়েকটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারতেছেন না তো বন্ধুরা এখানে ষাট মুজারক্ষী কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে তেরোটি তো আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারতেছেন এবং বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী যে পরীক্ষা হবে সেই পরীক্ষা আপনাদের উত্তীর্ণ হইতে হবে তো এখানে বলতেছে বেতার যন্ত্রচালক ওয়ারলেস ১৪ চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো টাকা থেকে শুরু নয়টি পদ আছে তো বিজ্ঞান বিভাগে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসসি পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন তো এখানে বলতেছে প্রতিরক্ষা বাহিনীর সিগন্যাল করে অবসরপ্রাপ্ত সদস্য হলে ভালো হয় যারা আসলে সেনা বাহিনীতে সিগন্যাল করে চাকরি করেন তারা ওয়ারলেস অপারেটিং সিস্টেম সম্বন্ধে ভালো জানেন তো যে পরীক্ষা হবে অর্থাৎ বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষা হবে সেই পরীক্ষা আপনাদের উত্তীর্ণ হইতে হবে উচ্চমান সহকারী পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু তিনটি পদ আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকলেই আপনি আবেদন করতে পারবেন তো এখানে বলতেছে বন্ধুরা সারেং পনেরোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু পনেরোটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণী মাস্টার যোগ্যতা সনদ নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত এই সনদ আপনাদের প্রয়োজন হবে এই পদে আবেদন করার জন্য তো বন্ধুরা এখানে বলতেছে অফিস সহকারী কম্পিউটার কম্পিউটার মজারকিক ষোলোতম গ্রেড একশো ঊনসত্তরটি পদ আছে তো এক পদেই তারা একশো ঊনসত্তরটি লোকজনকে তারা নিয়োগ দিচ্ছে এবং আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারতেছেন তো এখানে এটাই এই নিয়োগের সবচাইতে বড় পদ তো বন্ধুরা আরেকটি পদ আছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু সাতটি পদ আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে বলতেছে সরকার প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার নয় অনুযায়ী যে পরী বিধিমালা তারা দিয়েছে সেই বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগ পরীক্ষা হবে তো এখানে বলতেছে বন্ধুরা গাড়ি চালক ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু উনত্রিশটি পদ আছে অষ্টম শ্রেণী পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে তো বন্ধুরা এক্ষেত্রে যে জেলা কোটা আগের জেলা কোটাটাই এখানে বিদ্যমান আছে তো স্পিড বোর্ড ড্রাইভার ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু সতেরোটি পদ আছে তো আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তারা চেয়েছে তো এখানে স্পিড বোর্ড অপারেটারের যে স্বনধারী হইতে হবে তো সর্বমোট দুইশো পঁচাত্তরটি পদ আছে তো এই নিয়োগে এবং এটি সম্পূর্ণ সরকারি চাকুরি এক চাক নিয়োগেই তারা দুইশো পঁচাত্তর জনকে নিয়োগ দিচ্ছে একসাথে তো বন্ধুরা এখানে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছর তো বন্ধুরা এখানে অনলাইনে আবেদন গ্রহণের শুরুর তারিখ হবে হচ্ছে একত্রিশ দশ দুই সকাল দশটা থেকে এবং আবেদনপত্রের শেষ তারিখ হচ্ছে তিরিশ এগারো দুই বিকেল পাঁচটার মধ্যে তো বন্ধুরা এখানে টেলিটক এস এম এস প্রিপেইড সিমের মাধ্যমে আপনাদের এস শুরু করতে হবে তো এখানে এস এম এস কীভাবে করবেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস যে ফর্মেট দেওয়া আছে এই ফর্মেট অনুযায়ী আপনারা এস এম এস করবেন তো এখানে টাকা কত টাকা লাগতেছে বন্ধুরা চলুন একটু দেখি তো এখানে দুইটি এস এম এস করিয়া পরীক্ষার ফি বাবদ এক নং পদের জন্য তিনশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ চৌত্রিশ টাকা সর্বমোট তিনশো টাকা দুই নং পদের জন্য বন্ধুরা এখানে তারা দুই থেকে নয় নং পদের জন্য বন্ধুরা চাচ্ছে দুই টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমোট দুই তেইশ টাকা আপনাদের খরচ হবে তো এখানে দেখতেই পারতেছেন টেলিটক সার্ভিস চার্জ সহ তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে এই যে সিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যাবেন এখানে গেলেই আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে আপনারা যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং সম্ভব হলে রঙিন করিয়া প্রিন্ট করবেন এটা আপনাদের পরীক্ষার সময় নিয়ে যেতে হবে তো বন্ধুরা এই ছিল মোটামুটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক বড় পদের বিজ্ঞপ্তি তারা দিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নতুন নতুন নিয়ে এক বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য